এই মুহূর্তে বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের বিয়ানীবাজার 1 নম্বর কূপে। এই কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে প্রায় 80 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে এবং সেই প্রক্রিয়াই চলছে। বিশেষ করে আমার পিছনে যে মেশিনটি রয়েছে বামে এবং ডানে, এই দুটি মেশিনেরই এখন সবশেষ কাজ চলছে। কারণ হচ্ছে কি, এই মেশিন দিয়ে গ্যাসের প্রেশার দেখা হচ্ছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটি প্রক্রিয়া বেশ সূক্ষ্ম সূক্ষ্মভাবে দেখা হচ্ছে। কারণ হচ্ছে গিয়ে এখানকার যারা প্রকৌশলী আছেন বা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বা যারা আছেন অন্যান্য কর্মকর্তারা আছেন, তারা আমাকে বলেছেন যে এই গ্যাস কূপ হচ্ছে গিয়ে দেশের দ্বিতীয় সবচেয়ে উচ্চ চাপ ক্ষমতা সম্পন্ন একটি গ্যাস কূপ এবং শাহবাজপুরের পরেই এই গ্যাস কূপ, যার কারণে এখান থেকে গ্যাস যে জাতীয় গ্রিডে যাবে, বিশেষ করে 12-13 বছর এই কূপের গ্যাস জাতীয় গ্রিডে সারা দেশে মানুষ পাবে এবং সেই গ্যাসটি যাতে করে একেবারে নিখুঁতভাবে যায়, অর্থাৎ পরিচ্ছন্ন একটি গ্যাস যায়, যাতে করে বিভিন্ন কলকারখানা বা ভোক্তা পর্যায়ে পৌঁছার পর্যন্ত যেন কোনো ধরনের ত্রুটি না থাকে, তাই সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করে একবার রিফাইন করে এই গ্যাসটি জাতীয় সঞ্চালন লাইনে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে গ্যাস লাইন যে 3190 মিটার নিচে পর্যন্ত যে লাইন গিয়েছে, অর্থাৎ 3 কিলোমিটারেরও বেশি পর্যন্ত যে গ্যাস লাইন পাইপটি গিয়েছে, সেই পাইপ থেকে এখন পানি নিষ্কাশন করা হচ্ছে এবং পানি নিষ্কাশনের পরেই সেই গ্যাস বের হয়ে আসবে এবং গ্যাস বের হয়ে আসার পরে আমার যেই এই প্রেশারের পরে এই মেশিনটা আসবে। এই মেশিনে গ্যাসের যে পানি এবং যে কন্ডেন্সেন্ট আছে সেটি পরীক্ষা করা হবে। বলে রাখা প্রয়োজন যে এই গ্যাস কূপ থেকে প্রতিদিন 144 ব্যারেল কন্ডেন্সেট বের হবে এবং এমনটি পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয়েছে। যদি 80-এর উপরে থাকে, অর্থাৎ 80 লাখের উপরে থাকে, তখন কন্ডেন্সেটের সংখ্যাও বেড়ে যাবে। সব কিছু মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছে, এটি একটি বিপ্লব ঘটে যাচ্ছে। বিভিন্ন গ্যাস ফিল্ডগুলো সব আমরা দেখেছি, বাপেক্স, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড সহ অন্যান্য কোম্পানির যে গ্যাস ফিল্ডগুলো আছে যেগুলো একবারে সুপ্ত অবস্থায় ছিল, বিশেষ করে এই সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির 12টি গ্যাস কূপ পরিত্যক্ত কিংবা কোনোটি অর্ধ পরিত্যক্ত অবস্থায় ছিল, সব গ্যাস কূপগুলো থেকে গ্যাস উত্তোলন কাজ চলছে। ইতিমধ্যে 2টি গ্যাস কূপ থেকে 1.5 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে দেওয়া হয়েছে। এই কূপ থেকে 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে দেওয়া হবে। তার এরপরই কৈলাসটিলা সহ বিভিন্ন জায়গায় গ্যাস কূপগুলো পুনঃখনন করা হবে। এই বিয়ানীবাজার এলাকায় ভূকম্পন জরিপের মাধ্যমে আরও 3-4টি কূপের সন্ধান পাওয়া গেছে। মোটামুটি বলা যায় পুরো সিলেট জেলাটাই গ্যাসের উপরে ভাসছে এবং এই গ্যাস উত্তোলনের দায়িত্ব নিচ্ছে বিভিন্ন কোম্পানিগুলো, বিশেষ করে বাপেক্সের যে উত্তোলন কাজ, সেই উত্তোলন কাজ সূক্ষ্মভাবে খুব কম সময়ের মধ্যে 2.5 মাসের মধ্যেই এই উত্তোলনের করে জাতীয় সঞ্চালন লাইনে আজকে রাত্রের কোনো এক সময় হয়তো জাতীয় সঞ্চালন লাইনে চলে যাবে এই গ্যাস। মোটামুটি এই ছিল সিলেটের বিয়ানীবাজার 1 নম্বর কূপের গ্যাস উত্তোলন করে যে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করার যে প্রক্রিয়া চলছে তার সর্বশেষ খবর। গ্যাস উত্তোলনের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সিলেটের বিয়ানীবাজারে।